হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম। এবার জলটা খেয়ে নিয়ে এবার যুদ্ধে নামবো। তো আগে বলে দিই, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও, কেউ স্কিপ করে দেখো না। এই যে দেখো, আমি আজকে বানাবো শাগের ভাজা, মানে এটা হচ্ছে কি শাক, কলমি শাক। কলমি শাকের ভাজা করব, আর আলু কেটে নিয়েছি পোস্ত করব, আর হবে ডাল, আর হবে উচ্ছা আলু ভাজা। তো এখানে আমি পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলে করে বাটি না, একটু একটু করে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখে দিই, আর আমার যতটা প্রয়োজন ততটা জলে গুলে রেখে রান্না করি ওইভাবে আমি। তো দেখো, গুঁড়ো করা আমার হয়ে গেল। এবার আমি আমার প্রয়োজন মতো নিয়ে নেব, ওখানে ওই জারটাতেই নিয়ে নেব, নিয়ে একটু সামান্য জল দিয়ে রেখে দেবো, তারপর রান্না করতে করতে ওটা ব্যবহার করে নেব। তো চলো, তোমরা কে কে এইরকম করো আমাকে অবশ্যই জানাবে। একটু একটু করে ছিলে আমি বাটি না, আমার একসঙ্গে করে রেখে দিই আর কি। তো চলো, এটা রেখে দিলাম। এবার আমি চলে যাব, এই যে মিক্সার গ্রাইন্ডারটাকে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর আমি যাব রান্নার কাজে। রান্না চলছে ওপাশে, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আজকে আমি পোস্ত করার জন্য, আলুটা সিদ্ধ করেছি। আর এপাশে দেখো, এপাশে হচ্ছে রান্না হয়ে গেছে অনেকটা। এটা হচ্ছে আলু আর উচ্ছার ভাজা করে নিয়েছি, আর এখানে দেখো ডালও হয়ে গেছে, মসুর ডাল ঘন ঘন করে একদম। আর ওপাশে আমি পোস্তটাও হয়ে গেছে, এই যে পোস্তটা ঢেলে নিলাম, একটু জুস জুস রেখেছি, তার কারণ কী বলতো, ঠান্ডা হয়ে গেলে না জুসগুলো টেনে যায় আর আলুগুলো শক্ত হয়ে যায়, মানে শার্প করতে অসুবিধা হয়, তাই আমি একটু হালকা জুস জুস করেছি, সেটা পরে শুকিয়ে যাবে আবার। এবার দেখো, এখানে এই যে কলমি শাকের ভাজা করে নিয়েছি। তো দেখো, এই যে ভাজা দেখালাম, সরি, ওই উচ্ছা আলুর ভাজা, এই যে পোস্ত, আর এপাশে দেখো এই যে ঘন ঘন ডাল হয়েছে, বেশ মসুর ডাল। আর দেখো এপাশে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার সার্ভ করে দিয়েছি, ও স্কুল যাবে খেয়ে, বেটুও যাবে, বেটু স্নান করছে, বেটুর খাবারটা পরে বাড়ছি। তো আগে দেখো, আগে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিলাম, তারপরে এবার ছোটুকে ঘুম থেকে উঠে ছোটুকে খাইয়ে দেবো। এই যে ছোটুর খাবার করে নিয়ে চলে এসেছি, এবার ছোটুকে মুখ টুক ধুয়ে নিয়ে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি, আর খাবারটাও রেডি করে নিয়ে চলে এসেছি। এবার দেখো, ছোটু এখানে বসে বসে আয়না দেখছে, আমি বললাম দাঁত নোংরা হয়েছে, আমাকে বলছে কই না তো দেখি, দিতে আয়না দিলাম, আয়না দিয়ে দিতে ও তার দাঁত দেখছে, বুঝলে। দেখো ড্রাই ওয়াটার খায় ছোটু, ওর খুব সমস্যা হতো, খাওয়ার দাওয়ার খেতে চাইতো না, তাই তাকে ড্রাই ওয়াটার খাওয়ানো হয়। কেননা ছোটোবেলায় তো খায়নি, জানো ছোটোবেলায় খাওয়াতে গিয়ে এমন একবার শ্বাসনালীতে লেগেছিলো যে এক রাত্রি হসপিটালে কাটাতে হয়েছিলো ছোটুকে। এক মাস বয়সে ও ড্রাই ওয়াটার গলায় লেগে গিয়ে এক মাস পুরো, তখন 31 দিনের মাথায় আর কি খেয়েছিলো, দিয়ে সেন্সলেস মতো হয়ে গেছিলো, দিয়ে তাকে নিয়ে গিয়ে আবার ওই হসপিটালে এক রাত্রি কাটিয়ে দিয়ে আসতে হয়েছিলো। ভীষণ অসুস্থ ছিল, কোনো কথা বলছিল না, হাত পা হাত নাড়ছিল না, কিচ্ছু না। তো পরের দিন আবার ফিরে এসেছি আমরা, যদিও তো জাগে, এই জন্য এটা খাওয়াই আমি এখন বড় হতে খাওয়ানো শুরু করেছি। আর না খাওয়াতে না ওর হজম হতো না, ভালো খাওয়া দাওয়ার খেতে চাইতো না, কিছুই করতো না, তাই এটা আমি খাওয়াই আবার পুনরায়। ঠিক আছে, হাই করে দাও, হাই কি দেখবে, দেখতে পাচ্ছি, দেখো ওরা দেখতে পাচ্ছে, ওরা দেখতে পাচ্ছে, বলে পচ্চা ছোট পচ্চা রিকু কার নাম হাসছে, রিকু কার নাম বলতে কেন বলো তো বাবা, রিকু কার নাম, পরিস্থিতি। এবার বিছানাটাকে তুলতে হবে, দিলে একটা বড় কাজ, সকালের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যথারীতি দেখো, আমি যুদ্ধে নেমে পড়েছি, তো এইদিকের বালিশগুলোকে তুলে নেবো, তো বাকিটা আর আমি এগুলো গুছিয়ে রেখে দিই। ওইখানটায় কোলবালিশটা রাখতে হয়, তার কারণ ছোটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই দিকে আমি কোলবালিশটা দেওয়ালের দিকটায় রাখি আর কি। আর বিছানা এই যে গুছানো হয়ে গেল আমার, আর এই যে ঝেড়ে দেবো ভালো করে একটু, দিলে আমার কাজ হয়ে যাবে। তারপর দিদিও চলে এসছে ওপাশে, দিদি এসে এবার নিচটা ঝাঁট দিয়ে দেবে, ঝাঁট দিয়ে ভালো করে মুছে দিয়ে চলে যাবে, দিলে ঝাঁকার ঝাঁক হয়ে যাবে। কেউ করার চক্করে দেখছো জিনিসপত্রের পরিস্থিতি কেমন অগোছালো হয়ে গেছে, সারাদিন সময়ই দিতে পারি না, তোমাদের ভিডিও দেখতে বসে যাই, আর এখানে দেখো কী হয়েছে, তাই এগুলোকে আমি গুছিয়ে দেবো একটু, গুছানোর পরে আসছি। তো দেখো, এই যে ফাইনালি সাজিয়ে দিয়েছি, ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই বাসটা ফাঁকা রেখেছি, এই যে এই পোর্শনটা প্রায় ফাঁকা রেখেছি, তার কারণ হচ্ছে এই জায়গাটায় ও যেগুলো ব্যবহার করবে সেগুলো এই পাশে রাখবে, আর যেগুলো ব্যবহার করছে না, রেগুলার ব্যবহার করছে, সেগুলো এই জায়গাটায় রেখে দিলাম,
কারণ আলমারির ভেতরে ঢুকালে না ওই আলমারি থেকে বারবার করে টেনে টুনে একটা টানতে গিয়ে দশখানা ফেলে দিয়ে গোটা ছড়িয়ে ছিটিয়ে যা অবস্থা করে। তো ও তো ব্যস্ত থাকে, কিছু করার নেই। তো যাকে আমি এই পাশে ওরটা রেখে দিলাম আর এই পাশেরটা ফাঁকা রাখলাম, ও যেগুলো ব্যবহার করবে ও পাশে রেখে দিবে ঘামগুলো। এবার এই যে একটা পর্দা টাইপের ওরকম করে ঢাকনা দেওয়া থাকে, তো ছোট ঘুমোচ্ছে, আমি সেই সুযোগে একটু এই যে চারকোল লাগাবো এলাম। তার কারণ হচ্ছে মুখের তো যত্ন নেওয়া হয় না খুব একটা, তো এখন ছোট যেহেতু ঘুমোচ্ছে তাই সময় পেয়েছি একটু চারকোল লাগাবো। তো চলো চারকোলটা লাগাই। তো এই যে দেখো, আমি কিন্তু হাতে করে লাগাই না, হাতটা ঘেঁটে যায় বলে আমি ওই চামচটা দিয়েই লাগাই। তবে আর একটা ছোটো চামচ আছে, ছোটো খুঁজে পেলাম না, এই চামচটা দিয়েই লাগাই আর কি। তো দেখো এই যে প্রায় আমার লাগানো হয়ে গেছে, এবার এটাকে আমি ছেড়ে দেব 10 মিনিটের জন্য, ফ্যানে বসে আছি দিয়ে তোমাদের ভিডিও দেখছি এখন। তো দেখো এই যে শুকিয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দেব। তো দেখো তুলে আসছি, এই যে দেখো উঠে যাচ্ছে সুন্দরভাবে, শুকিয়ে গেছে ভালো করে, একদম এরকম মাস্কের মতো করে উঠে যাচ্ছে। তো এটাকে আমি তুলে নিয়ে এখনই আসছি। তো দেখো মাস্কটা তোলার পর কিন্তু একটু রয়ে গেছিলো, ওইগুলোকে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর চোখটাও ঠান্ডা লেগে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চোখটা ঠান্ডা লেগেছে, মনে হয় ব্যথা প্রচুর, চোখের পলক ফেলা যাচ্ছে না। তবে এগুলো হোয়াইট হেডস যদি কারোর হয়ে থাকে এগুলো কিন্তু চলে যায়, পুরো ক্লিন হয়ে গেছে, ওগুলো কিছুই নেই, উঠে গেছে সব। আর দেখো চোখটা ঠান্ডা লেগেছে, ফুলে আছে। তো চলো, আমি তো ঘুমোইনি, এই যে ছোটোর জন্য খাবার তৈরি করতে চলে এসেছি। তো অনেকদিন ধরেই ওর সুজিগুলো ছিল, সুজিগুলো নষ্ট হয়ে গেছে, মানে সেই এখন বর্ষাকালে না পোকা হয়ে গেছে, তো সেই সুজিগুলো ফেলে দিলাম। তারপর তোমাদের দাদাভাইকে বলেছিলাম সুজি নিয়ে এসেছি, ওগুলো আবার ভেজে রাখলাম। আর ডালিয়া নিয়ে এসেছে, ডালিয়াটা রাত্রের জন্য বানাবো, তোমরা সবাই দেখছি ডালিয়া করে খাওয়াচ্ছো বাচ্চাকে, আমার ডালিয়াটাও ছিল নষ্ট হয়ে গেছে, তো আবার আজকে পুনরায় ডালিয়া নিয়ে এসেছে, সেটা করবো রাত্রের জন্য। তবে এখন সুজি করে নিয়েছি, সুজি খাওয়াবো। তো চলো আগে তোমাদেরকে দেখাই ওগুলো। সুজি করে নিয়েছি ছোটোর জন্য, এই যে এটাই একটু রেখেছি, একসঙ্গে খেতে পারবে না পারবে, না খেলে বাবা খেয়ে নেবে। আর এই যে সুজিগুলোকে আমি সব সুজিগুলো একসঙ্গে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিলাম, হালকা ভেজে রেখে দিলাম। আর নিয়ে এসে এই দেখো এই যে ডালিয়া, আমার ডালিয়া পুরো নষ্ট হয়ে গেছিলো জানো, পোকা হয়ে গেছিলো, ওগুলো ফেলে দিয়েছি। কৌটোটা আবার চেঞ্জ করে দিলাম, ওই কৌটোটা আছে পরে ধুয়ে নেবো। এই যে কৌটোগুলো, এই যে কৌটো, এই কৌটোগুলোই রাখি, এই কন্টেনারগুলো, এগুলো নষ্ট মানে নোংরা হয়ে গেছে, ওগুলো থাক, তো পরে করবো। তো এইটা আমি এইভাবে রেখে দেব। আর দেখো ওর জন্য ডালিয়া বানাবো, এই যে ডালিয়া নিয়ে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ ডাল নিয়ে নিয়েছি, তারপর বাকি সব সবজি দেবো, ওটা রাত্রে বানাবো, এখন থাক মেপে রেখে। এই যে চা বানিয়ে নিয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে খাবে তোমাদের দাদাভাই, স্কুল থেকে চলে এসছে, পড়াচ্ছে ওপাশে, তো তার জন্যই এটা বানিয়েছি। তো চলো আগে দিয়ে আসি, তারপরে এসে কথা বলবো। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা, আর যারা বয়সে আমার থেকে বড় আছে তাদেরকে জানাই প্রণাম। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তো আবারও আগামীকাল ঠিক একই সময়ে হাজির হয়ে যাবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, বাই বাই।